ভর সন্ধেবেলায় দোকানের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার বেথুয়া ডহরি বাজারে গতকাল ভর সন্ধেবেলায় মুখ বাঁধা অবস্থায় কয়েকজন দুষ্কৃতী এক সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে বুকের ডান দিকে গুলি চালায়। ঘটনাস্থল থেকে স্থানীয় পথচলতি মানুষ ব্যবসায়ীকে রাস্তায় পড়ে থাকতে দেখে তার বাড়ির লোককে খবর দেয়। সেখান থেকে একটি টোটো করে স্থানীয় হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় বাড়ির লোকজন। পরবর্তী সময়ে মাঝরাতেই পুলিশ অ্যাম্বুলেন্স এসে আহত ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে পেটের বুকের বাঁদিকে গুলি আটকে থাকায় সেখান থেকে বার করা হয় গুলিটি। তবে বর্তমানে আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বেথুয়া ডহরি বাজারে। সূত্র মারফত খবর, সাগর দেখির বাসিন্দা ছিলেন ওই ব্যবসায়ী। জানা যায় 38 বছরের সাক্ষী গোপাল বিশ্বাস প্রতিদিনের মতো সন্ধে 8টা নাগাদ সোনার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতীরা মুখ ঢাকা অবস্থায় গুলি করে পালিয়ে যায়। পরবর্তী সময়ে সেখানকার স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে তড়িঘড়ি বাড়ির লোককে খবর দেয়, তারপর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। তবে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ রাজ্যে যে হারে একের পর এক বোমা গুলি বেড়ে চলেছে তা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে প্রশাসনের ভূমিকা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেই সূত্রে খবর। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনা বলতে সোনার দোকান আছে, এবার দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল, রাস্তায় আমাদের কেউ কারা করেছে আমি ছিলাম না, দাদা চিনতে পারছেন না। তাদেরকে সন্দেহ করছে? সন্দেহ বলতে আমি তো দাদার সাথে থাকি না, আমি কী করে বলবো তাদের কটা লেগেছে। আগে কি কখনো কারোর সাথে শত্রুতা ছিল? না তাও আমি জানি, আমি তো থাকি না দাদার সাথে। দাদা কি একা ফিরছিল? হ্যাঁ একাই আছে। ঘটনাটা কটা নাগাদ ঘটেছে? ঘটনাটা তাও 8টার দিকে হবে। উনি ওনার দোকান কোথায়? বেথুয়াটা বাজারে। উনি কি প্রতিদিন এরম টাইমে ফেরে? হ্যাঁ প্রতিদিন সোনার দোকান বন্ধ করে কোনদিন একটু লেটেও ফেরে, কোনদিন একদিন ফেরে। আগে কারোর সাথে ঝামেলা হয়েছিল? না আমি জানি। কি মনে হচ্ছে এখন পরিস্থিতি কি আছে? পরিস্থিতি এখন খারাপ। ডাক্তার কি বলছে? ডাক্তার গুলি বার করে দিয়েছে, এখন বলছে ভগবানের। কটা গুলি বেরিয়েছে? একটাই বেরিয়েছে মনে হয়, আমি সঠিক জানি না কটা। আচ্ছা, যার গুলি লেগেছে সে আপনার কে হয়? আমার দাদা। দাঁড়াচ্ছে নাম? সাক্ষী গোপাল। আপনার নাম? গোপাল বিশ্বাস। আপনার বয়স কত? বাড়ি নিশ্চিন্ত। আপনার বয়স কত? তাও 38। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।